মির্জা আব্বাস এবং আমাদের মহাসচিব ওনাদেরকে আগরবেলা রাত্রিবেলা বাসায় অফিসে নিয়ে গেল ডাক্তার জাহিদা ছিল এই কেবিনের মধ্যে সুস্বাদ গা খাওয়া দিয়া ওনাদেরকে আহ্বান করার চেষ্টা করছে ওনারা খাইছে কি খাই না কিন্তু আসে নাই আমি খাইবা না খেয়ে তো আসছে তবে আমি তো আমি করবো এখন ওই কেবির হারুনকে আর তার দ্বারা আদিষ্ট প্রত্যেককে সোনার ব্যাগখানা হাজির করতে হবে আপনাদের তাদেরকে খাবার দেবেন না কিছু দিবেন না দারিদ্রকে খাবার দিতে গেলে 200 টাকা নাস্তা দিতে 1000 টাকা ঘুষ দিতে হবে নাকি কম্বল দেবেন না দারিদ্র দেবেন না কিছু দিবেন না সুতরাং এই নমস্কারটা যাতে না হয় আমি একটা গোপন কথা বলি দুজন আছে সামনে মির্জা আব্বাস এবং আমাদের মহাসচিব ওনাদেরকে আগরবেলা রাত্রিবেলা বাসায় অফিসে নিয়ে গেল ডাক্তার জাহিদা ছিল এই কেবিনের মধ্যে সুস্বাদ গা খাওয়া দিয়া ওনাদেরকে আহ্বান করার চেষ্টা করছে ওনারা খাইছে কি খাই না কিন্তু আসে নাই আমি খাইবা না খেয়ে তো আসছে আসছে আমি হারুন তো বললাম মাম পানি খাইতে ও সন্দেহ লাগে বেলা থাকতে পারে তোমার কথা তো বলার তোমার কোনো বেড়াল নাই কিন্তু মানুষ তোমার ভয়ঙ্কর হিসেবে জানে তোমার নাম শুনে মানুষ তোমাকে বাজে কথা বলে এরকম অনেক কথা শুনতে থাকতেন এখন এই যে কাজী মনোরঞ্জন ও আমাদের ইয়ে আবদুল্লাহ চোখে অনেক দিনেরই ভাবতে ছিল এরকম একটা কিছু করার ছিল হওয়া আমি এই দফাতের সাথে শেয়ার করছি গুরুর সাথে শেয়ার করছি আয়োজনের মাপটাও ভালো ছিল বিধির বাপ অনুমতি ছাড়া কিছু হয় না তাই অনুমতি ছাড়া যা হয় তাই হইল এখানে তবু আমরা অনেকদিন পরে একসঙ্গে হলাম এবং আমাদের বয়সের মাত্রাটা দায়ী থাকুক না কেন চেতনার মাত্রাটা যদি লোপ পায় না এটি আমি আশাবাদী সফলতার জন্য আমরা অনেক কিছু করতে পারি আমরা অনেক কিছু করে আবার একটু দেখাবো তো করার আগে কাউকে দেখাবো করার পরে দেখাবো আর নয় মাস কি রুগিনী কি আবার গুরুতর ব্যাখ্যা দিই